ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য এবং শেখানোর জন্য। এ ভদ্রমহিলা বিবাহিতা ভদ্রমহিলা, 22 বছর বয়স, ওর থাইরয়েড এনলার্জমেন্ট হয়েছে। থাইরয়েড নোডিউল পরিষ্কার বোঝা যাচ্ছে বাইরে থেকে, থাইরয়েড নোডিউল এনলার্জমেন্ট হয়েছে। কিন্তু আমাদের অনেক হোমিওপ্যাথিক ডাক্তাররা কী করে, থাইরয়েডিনাম 3x মারে, আয়োডাম থাইরয়েডের একটা ওষুধ ভালো আয়োডাম মেরে দেয়, কিন্তু তা তো নয়, ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ। ওর সিমটম সিমিলারিটি যা চাইছে তাই না দিলে হোমিওপ্যাথি ওষুধে কমবে না, এক নম্বর। দু নম্বর কথা, কোন খাবার দাবারের সাথে বা ব্যায়াম ট্যায়াম এসবের সাথে কোনো ব্যাপার সম্পর্ক, সেইটা অনেক হোমিওপ্যাথিক চিকিৎসকরা বোঝে না, কারণ ডিউ টু ল্যাক অফ নলেজ। ইন ডিটেলস প্রত্যেক সাবজেক্টে পড়াশোনা নেই, ফুড অ্যান্ড হাইজিন অ্যান্ড নিউট্রিশনের উপরে পড়াশোনা নেই, আর ডিটেলস না জানার জন্য ওইগুলো বলে না। বাঁধাকপি খেলে এইগুলো খুব বাড়ে, বাঁধাকপিকে বারণ করতে হবে। ফুলকপি বাঁধাকপিতে একটু বেশি হয়, বিশেষ করে বাঁধাকপি। আর হোমিওপ্যাথিক ওষুধ সিমটমের উপর দিতে হবে, পালসিটিলে সব সিমটমের কভার করছে, এফ্রেসি মোটা ওবেসিটি টেন্ডেন্সি, আগে কি রোগা ছিল মোটা হচ্ছে না, সেই বরাবর একটু মোটাসোটা, বরাবরই পালোয়ান তো একটু মোটাসোটা আছে, ওর পিপাসা কম। এই যে আমাদের ডাক্তারবাবু কেস টেকিং করলো, এই যে লিখলো থার্স্ট নর্মাল, কিন্তু আমি ভালো করে স্টাডি করে দেখলাম থার্স্ট লেস, পিপাসা কম আছে, পিপাসা কম। মেনস্ট্রেশনটা অলওয়েজ লেট, মেনস্ট্রেশন লেট অ্যান্ড অ্যাভারশন টু মিট, মাংস মোটেই পছন্দ করে না, মাংস মোটেই পছন্দ করে না, মাংস তোমার খুব একটা ভালো লাগে না। সো অ্যাভারশন টু মিট ইন স্টোমাক চ্যাপ্টার কেন্স রেপার্টরি, ওয়ান্স আগেন ইট হ্যাজ কনফার্ম দ্য পালসিটিলা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন ফর অ্যাভারশন টু মিট। সো দিস ফিজিক্যাল মেকআপ, থার্স্টলেস, অলওয়েজ মেনস্ট্রেশন লেট, মাইল্ড টেম্পারমেন্ট, ও রাগ খুব একটা অত কিছু নেই, নর্মাল যেটুকু থাকার সেটুকুই আছে, অল সিমটমস গো ইন ফেভার অফ পালসিটিলা। সো পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন।